দেখো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা দেখতে পাই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঠিক উল্টো দিকে, বিবিপি কর্মী সমর্থকরা তারা সেখানে বসে তারা দীর্ঘক্ষণ স্কুল কলেজ খোলার দাবিকে সামনে রেখে তারা বিক্ষোভ এবং স্লোগানিং করতে শুরু করে, এবং এরপর পুলিশের তরফ থেকে আলাদাভাবে ব্যারিকেড দিয়ে দেওয়া হলে তারা সেই ব্যারিকেড থেকে বেরিয়ে কলেজ স্কোয়ার সম্পূর্ণভাবে রাউন্ড দিয়ে তারা কিন্তু ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুখে ঢোকার মুখে সেখানে যে ব্যারিকেড করে দিয়েছিল পুলিশ, সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায়। প্রসঙ্গত তোমাকে জানাই যে জায়গায় বিক্ষোভ হওয়া করছিল বিবিপি তার ঠিক পাশে এসএফআই এর তরফ থেকে মঞ্চ, সেখানেও স্কুল কলেজ খোলাকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে, এবং যখন বিবিপির এই বিক্ষোভ হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং তাদেরকে ধরার জন্য পুলিশকে রীতিমতো দৌড়াতে হয় এবং সব মিলিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, এবং সব শেষে ঠিক কলেজ স্ট্রিট ক্রসিং এর কাছে সেখানে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে ইতিমধ্যে আয়ত্তে নেওয়া হয়েছে। সেখানে পুলিশের যারা আধিকারিক কর্মীরা তারা সেখানে উপস্থিত রয়েছেন বিশাল সংখ্যায় এখনো পর্যন্ত। ধন্যবাদ আবির। স্কুল খোলার দাবিতে হাইকোর্টে চতুর্থ জনস্বার্থ মামলা দায়ের হলো। অনলাইনে পড়াশোনায় ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। ড্রপ আউট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে আবেদন জানিয়েছেন মামলাকারী স্কুল শিক্ষক। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর আগে স্কুল খোলা নিয়ে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়, সবকটি মামলা একত্রে শুনানি সম্ভাবনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।